কিন্তু তার বাবা অনেক খুশি। এই মেয়ের অত্যাচার অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। আজকে তিনি অনেক খুশি, কিন্তু বেলির মনে মনে একটু খারাপ লাগছে। তার বড় বাপু শত হলেও কিন্তু কিছু করার নেই। এদিকে মাইন্ড না আবার খাবার চাইলেও বেলির কাছে বেলি সব কিছু ভুলে গিয়ে খাবার নিয়ে এসেছিল মাহিনকে। তুমিও বাসায় খেয়ে নাও এখানে। না, আমি এখন খাবো না, পরে খাবো। আমি যে বলছি এখন খাইতে পারবো না। আমার খাবার ইচ্ছে করতেছে না, তাই প্লিজ আমাকে একটু জোর করবেন, আমি পরে খেয়ে নেব। আমি যেটা বলছি তার মানে তোমাকে সেটাই করতে হবে, এখানে খেয়ে উঠে যাওয়া। বাবা এখনো খায়নি, আমি আর বাবা একসাথে খাবো, আপনি খেয়ে নেন। তোমাকে কে বলছে খাইনি? কই, আমি এসেছি তো, অনেক হলো, তখন থেকে তোর বাবাকে কেউ খবর দেয়নি। গিয়ে জিজ্ঞেস করে আসো খাইছে কিনা, আর যদি খেয়ে থাকে তাহলে তোমার অবস্থা খারাপ আছে। আপনি কি করে জানলেন যে বাবা খেয়ে নিয়েছে? সব প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা নাই, বুঝছেন? এখন যেটা বলছি সেটা করো। আমি তো বললাম আমি এখন খাবো না, আমার খাইতে ইচ্ছে করতেছে না, একটু পর খেয়ে নিব, আপনি খাওয়া শেষ কর। শেষবারের মতো বলতেছি যে এখন খেয়ে নিতে, আর এটা আর একবার আমি বলবো না। বিলি এবার বিপাকে পড়ে গেল, তার কি করা উচিত? এখানে বসে খেয়ে নেওয়া উচিত নাকি এখান থেকে উঠে যাওয়া উচিত? আর যদি উঠে যায় তাহলে কপালে দুঃখ আছে। সে খুব ভালোভাবে বুঝতে পারছে কোনো অপারেশন খুঁজে পাচ্ছে না, তারা এখন কি করা উচিত? খেতেও পারছে না, এখন খেতে ইচ্ছেও করছে না, খেলে বমি হয়ে যাবে। না খেয়ে যে উঠে যাবে সে সাহসও দেখাতে পারছে না, চুপচাপ করে সেখানে বসে রইল, কোনো কিছু করছে না, আর সেখান থেকে একটু নড়ছেও না, কথা কানে যাচ্ছে না। আর আমি যেটা বলছি করেন। আচ্ছা আমি নিচে খাবার, আপনি এখন রান্না করে খাওয়াটা শেষ করেন, আমি নিচ্ছি। নিচ্ছি মানে কি? হ্যাঁ নিচ্ছি মানে কি, কথা কানে যাচ্ছে না? বললাম তো আমি খাবার নিচ্ছি, আমি এখন খাচ্ছি, আপনি এরকম রাগ দেখাচ্ছেন কেন? আর খাবার বসে এরকম কেউ রাগ দেখায়? যদি কাউকে সুস্থ মস্তিষ্কে একটা কথা বোঝানোর পর সে না বুঝে? একবার বলছি যে আমি খাবো না, আমি বললাম না খেয়ে নিচ্ছি, এখন আপনি এভাবে রাগ দেখাচ্ছেন কেন আমাকে? এখানে রাগ দেখানোর কিছু নেই, কথা বলেছি কানে যায় না, নাকি আর একটু জোর করে বলে রাগ দেখানো হয়? আমি আপনার সাথে কথা বলবো না সেটা আমি খুব ভালো করেই জানি, আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করতেছি, কিন্তু তাও প্লিজ আপনি চিল্লা চিল্লি করিয়েন না এখন। আমার কাছে সমর্পণ করতে হবে না, নিজেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর এখান থেকে উঠে যাবে, ততক্ষণ আমি এখানে বসে থাকবো। এটার মানে কি? এটার কোনো মানে হইল? আর আপনি কেন পড়ে থাকবেন? মানে আপনি এখান থেকে যাবেন আর আমি খেয়ে নেব। কথা কিন্তু কম করে বলতে বলতেছি, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, এত কথা বলতে পারবো না সব সময়। আপনাকে এত কথা কে বলতে বলেছে আমি বুঝতে পারতেছি না, আপনি কেন আমাকে এত কথা বলতেছেন? আপনাকে বললাম না আপনি উঠে যান, আমি খাচ্ছি। গলার আওয়াজ অনেক বেড়ে গেছে তাই না? খুব বাড়াবাড়ি আছে তোমার, ঠিক আছে খাওয়ার দরকার নাই, উঠে যাই এখান থেকে। আমি খাচ্ছি, খেয়ে তারপর যাব। তোকে কোনো কিছু খাইতে হবে না, তুই এখন উঠে এখান থেকে চলে যাবি আমার চোখের সামনে। তবে এক সেকেন্ড দেখতে চাচ্ছি না, ভাগ আমার সবার সমান থাক, ভাগ আমার সামনে থেকে। বললাম না খাচ্ছি, সামান খাওয়া দাওয়া নিয়ে এরকম কেউ চিল্লাচিল্লি করে? তোকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলছি, তুই এখন এখানে বসে আছিস কিসের জন্য? বেলি কোনো কথা না বলে খাবার প্লেট হাতে তুলে নিল, তারপর খাওয়া শুরু করে দিল। মাহিন রাগে আগে গচগচ করতে করতে সেখান থেকে উঠে চলে গেল, গাড়িতে করে সেখান থেকে চলে আসলো। তার মাথা গরম হয়ে গেছে, এখন যদি সেখান থেকে তাহলে নিশ্চয়ই সে বেলি কুড়া ধুরা ফেটাবে, আর তার বাবার সামনে এটা করলে তার বাবা অনেক কষ্ট হয়। তার জন্য নিজের রাগ করার জন্য গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসলো। বেলি বুঝে উঠতে পারলো না মাহিন এত রাগ করলো কিসের জন্য। তারপর বেলি তার হাতের কাজগুলো শেষ করে দিল, তার সেদিকে কোনো বড় কেউ নেই, রাগ করে দিয়ে চলে গেল বা কে আসলো কে কোথায় গেল কোনো কিছুই তার নজরে পড়ে না। সে খাওয়া দাওয়া করে নিল, তার বাবাকে ওষুধ খাইয়ে দিল, তারপর সে নিজে মেডিসিন নিল, কারণ মেডিসিন না নিলে অনেক ব্যথা করে, তার জন্য মেডিসিন নিয়ে আসে। তার রুমে গিয়ে শুয়ে পড়ল, কারণ রাত হয়ে এসেছে, তার আপু সন্ধ্যার পরপর এই বাসা ত্যাগ করে চলে গিয়েছে, আর তার এখানে কখনো আসা হবে না। বেলি তার ছোটোবেলার স্মৃতি চারণ করতে লাগলো, তারা খোদাকে কত ভালোবাসত, তার আম্মু ছিল, সবাই মিলে কি সুন্দর একটা ফ্যামিলি ছিল, তাদের সুখী ফ্যামিলি ছিল, কিন্তু তার মা মারা যাবার পর থেকে তাদের ফ্যামিলি ধ্বংস নেমে আসে, আর এমন ধ্বংস নেমে আসে যে তাদের ফ্যামিলিকে ফকির বানিয়ে ছেড়ে দেয়। এসব ভাবতে ভাবতে বেলি ঘুমিয়ে গিয়েছিল, কখন নিজেই বুঝতে পারে না, যখন তার ঘুম ভাঙে তখন প্রায় সকাল হয়ে গিয়েছে, ফজরের আজান দিচ্ছে।
বেলি কি জানি মনে করে বিছানা থেকে উঠে গোসল করে নিল, তারপর ফজরের নামাজ আদায় করে নিল। ঠিক আছে, এর আগে কখনো এভাবে ফজরের নামাজ আদায় করেনি, ঘুমের ঘরে ফজরের নামাজটা পার হয়ে যায়। কিন্তু কাজকে যখন ঘুম ভেঙে গেল তখন সে নামাজটা আদায় করে নিল। এদিকে মাহিনের যখন ঘুম ভাঙে তখন সকাল 10টা বেজে যায়। কোথাও যাচ্ছি না, আমি আমার কাজগুলো তো শেষ করে নিই তাড়াতাড়ি, বললাম না যাওয়া লাগতেছে না, আজকে কোথাও যাব না, অফিসের কাজ সব তুই দেখে শুনে আজকের মতো কালকে আমার কাজগুলো আমি করে নেব। আচ্ছা ঠিক আছে, তুই মিটিংয়ে সব কিছু আয়োজন কর, আর কী কী কাজ আছে সবগুলো রেডি করে রাখ, আমি যাব, মিটিং শেষ করে চলে আসব। দেখ আমার বাবার কথা এখানে আনিস না, উনি হচ্ছে যে ওনার হসপিটালে কাজের জন্য ব্যস্ত, আমি আর ওনার সাথে কোনো কথা বলতে পারবো না। তুই যোগাযোগ করে কথা বলে নে, আমাকে কারোর সাথে কথা বলতে বলিস না, মন মেজাজ খারাপ এমনিতেই, আমাকে কি তোর রোবট মনে হয়? হ্যাঁ, আর আমি কি মানুষ না, সব কিছু কি একাই করবো না কি রে? মাহিনার বেশি কথা বলল না, সব তাড়াহুড়ো গুছিয়ে নিল, তারপর অফিসে গিয়ে অফিসিয়াল কাজগুলো শেষ করে নিল। এখন একটা মিটিং আছে, মিটিংয়ে অ্যাটেন্ড করার পর সে এই অফিস থেকে বের হয়ে যাবে। তারপর এখন হসপিটালে যেতে হবে, তার এখন ইচ্ছে করছে, হসপিটালের সমস্যা, এখন হসপিটালে যাবে। মিটিং শেষ হলো, তাড়াতাড়ি মিটিং শেষ করে হসপিটালে রওনা দিল। হসপিটালে তো আর কিছু গুরুত্বপূর্ণ লাইন এসেছে, তাদের সাথে দেখা করার জরুরি, তাড়াতাড়ি শেষ করে নিল। নতুন ক্লায়েন্টের সাথে আলাপ করলো, ডিল ফাইনাল করলো, এখন হসপিটালের কাজ শেষ। মাহিন কেমন জানি কোথাও মন বসাতে পারছিল না, কেন জানি মনে হচ্ছিল এই সময় বেলির সাথে তার দেখা করা উচিত, কিন্তু তার জেদ সে যাবে না, আজকে যে কোনো উপায় হোক তাকে ভুলে যেতে হবে। কিন্তু বেশিক্ষণ আর সে নিজেকে কন্ট্রোল রাখতে পারলো না, তা কেন জানি মনে হচ্ছে যে তাকে এখন যেতেই হবে। তারপর আর কোনো কথা চিন্তা না করে গাড়ি বের করলো, এখন উদ্দেশ্য বেলির বাসায় যাবে। মাহিন তারপর সেখান থেকে কোথায় যাবে নিজেও জানে না। কি ব্যাপার, আপনি তখন ওইভাবে রাগ করে চলে গেলেন কিসের জন্য? সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমার ইচ্ছে হয়েছে চলে গিয়েছিলাম, সমস্যা? আমার আবার কিসের সমস্যা, আপনার ইচ্ছাও যা তাই করবেন, আমার তো কোনো ইচ্ছা নেই। এখন চুপচাপ রুমের ভিতরে তোর সাথে কথা আছে। বাবা পাশের রুমে শুয়ে আছে, এখনো ঘুমায় নাই। আপনি একটু আগে ওষুধ দিয়ে আসলাম, আমি একটু আগে ওষুধ দিয়ে আসলাম, প্লিজ একটু নিজেকে কন্ট্রোল করেন। আমি তোকে রুমের ভিতরে আয়, আর আমি তোকে কি বলছি এখন ইয়ে করবো নাকি? আপনি গিয়ে বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে যাচ্ছি। আমি কি বলছি, আমি এখন পানি খাবো, তোকে রুমের ভেতর যাইতে বলছি, রুমের ভেতরে যা। বেলি আর কোনো কথা বলতে চাইলো না, কারণ এখন কথা বলে ঝগড়া বাজবে। আবার তাই কোনো কথা না বলে রুমের ভেতর গিয়ে বিছানার উপর বসে পড়ে। মাহিন কোনো কথা না বলে রুমের ভেতর করে বেলিকে শক্ত করে জড়িয়ে ধরলো, বিছানার উপর শুয়ে পড়লো দুজন। বেলি কিছুই বুঝতে পারছিল না, মাহিন বলল একরকমভাবে আর করছে আরেক রকম। বেলি এখানে চিলাচিলি পারছে না করতে, জোরে জোরে কথাবার্তা বলতে পারছে না, পাশের রুমে তার বাবা আছে, বেলি কেন নিরুপায়। আপনি কি বললেন আর এখন কি করতেছেন, প্লিজ একটু নিজেকে। মাহিন কোনো কথা বলছে না, সে তার মতো তার কাজে ব্যস্ত। বেলের গলায় নিজের ঠোঁট দুটো বসিয়ে দিয়ে বেলের গলায় অনবরত চুমু রেখে দিচ্ছে। আর এদিকে বেলি নিজে কন্ট্রোল করা যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করে রাখতে তার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ এরকম কোনো কিছু করবেন না, আমাকে একটু দোহাই করেন, একটু দোহাই করেন, আমাকে একটু সময় দেন প্লিজ। সরি, আমি নিজের উপর কন্ট্রোলে ছিলাম না, সরি, পানি নিয়ে আসা যাওয়া, তাড়াতাড়ি। বিলি কোনো কথা না বলে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল, তারপর ময়না যেন পাই নিয়ে আসলো। মাহিন পানি খেয়ে নিজেকে একটু শান্ত করলো, নিজেকে একটু কন্ট্রোলে নিল। আপনার কি হয়েছে বলেন তো, আপনি এরকম পাগলামি করতেছেন কেন আমার সাথে, এটা কিন্তু মোটেও ঠিক না। আপনি না হয় একটা কন্ট্রাক্টে সাইন করেছেন, তাই বলে যখন করি তখন একজন বোবার মতো করে আমাকে ব্যবহার করবেন। আমি আর কি করব, আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি, তোমাকে মিস করি খুব। এটা কিন্তু মোটেও ঠিক না, আমি এখন গরিব ঘরের অসহায় মেয়ে, আপনি আমাকে একটা কন্ট্রাক্টের মাধ্যমে ব্যবহার করতেছেন, কিন্তু তাই বলে যখন করি তখন আসবেন। আমাদের তো একটা সমাজ আছে, আমাদের মানুষজন বলতে কিছু একটা আছে। আমি কি করব, এই এলাকা ছেড়ে চলে যাও, আমি একটা রুমে যাচ্ছি, সেখানে থাকো। আমি আমার বাবাকে কি বলবো, আপনার সাথে আমি থাকবো, আপনার সাথে খাবো, আপনার বিছানায় শেয়ার করব, কিন্তু আমি আমার বাবার সামনে কিভাবে এসে দাঁড়াবো? আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি, আর এটা করলে হয়তো কেউ আর কোনো কিছু বলবে না। আপনি আবার কি ব্যবস্থা করবেন, উল্টাপাল্টা কোনো কিছু করবেন না প্লিজ,
আপনার দোহাই লাগে। আমার চাকরি, তাই করব, তোকে কোনো কথা বলতে হবে না। তুই এখন থাক, আমি যাচ্ছি। যাচ্ছি মানে আমি রান্না বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। এখন খাওয়ার ইচ্ছা করতেছে না? যখন খাওয়ার ইচ্ছা করবে তখন এসে খেয়ে নেব। এখন আমি রান্না করতেছি, খাবেন, তারপর যেখানে খুশি সেখানে যাবেন। আমি রান্না করতেছি বলতেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো। বাহ, তুমি তো দেখি অনেক সুন্দর রান্না করতে পারো। এত সুন্দর করে রান্না করা শিখছো কার কাছ থেকে? আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যখন বেঁচে ছিল তখন আমাকে রান্না শিখিয়ে দিয়ে গেছে। ও আচ্ছা, ভালো তো, তোমার হাতের রান্না অনেক সুন্দর। তোমার বড় আপু থেকে তোমার হাতের রান্না অনেক সুন্দর হয়। এত প্রশংসা করতে হবে না, খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করেন, তারপর নাকি আপনার কথায় কাজ আছে, সেখানে যাবেন নাকি? যাব, এত তাড়া দেওয়ার কি আছে? আর তুমি আমার সাথে যাচ্ছ, রেডি হয়ে নাও। আমি আবার কেন আপনার সাথে যাব? আমার কোন দুঃখ, আমি কোথাও যাইতে পারবো না। আজকে বাবা আমাকে জিজ্ঞেস করেছিল আপনি কেন বারবার আসেন, আর আপনি এরকম করে ভর দুপুরে যখন তখন আসতে নিষেধ করেছে, সমাজের মানুষেরা কি বলে? সমাজের মানুষকে তোমার কোনো প্রকার সাহায্য করছে? সমাজের মানুষের কথা শুনে কি তোমার চলবে? আমি সেসব পরোয়া করি না, কিন্তু আমার বাবা বেঁচে আছে, তাকে যদি কেউ অপমান করে তাহলে আমি লজ্জিত হব। সমস্যা নাই, আর বেশি দিন লজ্জিত হতে হবে না, আর একটা যে কোনো ব্যবস্থা করে ফেলবো। কিসের ব্যবস্থা করে ফেলেছেন? আমার বাবাকে মেরে ফেলবেন নাকি? সব সময় একটু বেশি বুঝলে যা হয়। এখন রেডি হতে বলেছি, রেডি হয়ে নাও। আমি এই মুহূর্তে কিভাবে আপনার সাথে যাই বলেন? এখন সন্ধ্যা হতে চলেছে। তাতে কি হয়েছে, বের হতে বলছি, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমি তোমার বাবার সাথে কথা বলতেছি। আরে দেখেন, একটু ভেবে দেখেন, কালকে সকালে যাব, সমস্যা নিয়ে যাইতে পারবো না, রাত হয়ে আসতেছে। এইরকম করলে কার না মাথা গরম হয়ে যায়? এত তর্ক করার কি আছে? যেটা বলতেছি সেটা শুনলে কি হয়? ঠিক আছে, তাহলে আপনি বাবার সাথে গিয়ে কথা বলে নেন, আমি রেডি হয়ে আসতেছি। মাহিন খাওয়া দাওয়া শেষ করে বেলিনের বাবার রুমে গিয়ে বসে পড়ল, তার সাথে কথা বলা ছিল। মুরব্বী মানুষ কিছু বলতে পারে না, কিছু শুইতেও পারে না, ভেতরে ভেতরে অনেক রাগ মাহিনের উপর, কিন্তু উপকার করেছে তাই কিছু বলতে পারে না। মাহিন হেসে গিয়ে ওনার পাশে বসল, আর উনি একটু হেসে সাদরে গ্রহণ করে নিলেন মাহিনকে। এই তো সব কিছু ঠিকঠাক যাচ্ছে, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, যা কথাগুলো আপনাকে লুকিয়ে রাখতে হবে। আমি বুঝতে পারছি, আপনার মেয়ে আমাকে সব কিছু বলছে, আর আমি সেটার একটা ব্যবস্থা করতে চাচ্ছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, আর সেটা আজকে রাত্রে, আর আপনার কাছে দোয়া নিতে আসলাম। আপনি যাতে অসুস্থ তাই আপনাকে সাথে নিতে পারলাম না, কিছু মনে করিয়েন না। প্রথমত বলে রাখি, আমার মা নেই, আমার মা মারা গেছে, আর আমার বাবা এসব ধার ধারে না, টাকা দরকার তিনি টাকা পেলেই খুশি। আরে সমস্যা নেই, আমি যদি বাবাকে কিছু টাকা দিয়ে দেই বাবা সব কিছু মেনে নেবে, আর আমি যদি আপনার মেয়েকে আগলে রাখি তাহলে কেউ কিছু বলবে না। এখন আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আমার এদিকে আমি সব কিছু সামলিয়ে নেব। আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে দোয়া করে দিয়েন, আর আমি আপনার মেয়েকে এখনও সব কিছু জানাইনি, ওখানে গিয়ে জানাবো, আর তারপর কোন দিন অনুষ্ঠান করে নেব আপনি সুস্থ হলে, তারপর যে আপনার দোয়াটাই আমাদের জরুরি দরকার। আপনি দোয়া করলে আমরা সুখে থাকতে পারবো। আপনি যতদিন বেঁচে আছেন দেখবেন আপনার মেয়েকে আমি কেমনে আগলে রাখি, তখন তো বিশ্বাস হবে, তাই না? এরকম কোনো কিছু হবে না, আমি আপনার হাত ধরে কথা দিলাম, দেখবেন যে আপনার মেয়ে সবসময় হাসি খুশি থাকবে আমার কাছে ইনশাল্লাহ। কথাটা বলে মাহিন সেখানে অপেক্ষা করলো না, তাড়াতাড়ি বেরিয়ে আসলো। এসে দেখে বেলি বেরিয়ে আছে। মাহিন তাকে বলল তার বাবার কাছ থেকে কথা বলে আসতে, কারণ মাহিন তার বাবাকে তো সব কিছু বুঝিয়ে বলে ফেলছে যে এই অবস্থায় বেলি কিছু জানে না, তাকে কিছু না বলতে। তারপর দুজনে গাড়িতে করে বেরিয়ে পড়লো, উদ্দেশ্য এখন কাজী অফিস, কিন্তু সেটা তো আর বেলি জানে না। বেলি কোনো প্রকার কথা বলছে না, চুপচাপ হয়ে আছে। এত রাতে বাইরে বের হয়েছে, সমাজের অনেক লোক তাকে দেখেছে। তার বাবাকে তারা কী কী জানো বলে, তাকে কে কত কিছু বলে বলুক সে সহ্য করে নিতে পারবে, কিন্তু তার বাবাকে যদি কেউ কিছু বলে তাহলে সেটা সহ্য করা মুশকিল হয়ে যাবে তার ক্ষেত্রে। নিজের ভেতর অনেক কষ্ট হচ্ছে যে এই রাতে পরপুরুষের সাথে একজন বেরিয়েছে, সেটা কোনো ব্যাপার না, তার অধিকার আছে, কারণ সে তো কন্ট্রাক্টে আবদ্ধ। কিন্তু সমাজের লোক তো আর সেটা জানে না, যদি তার বাবাকে
কেউ কিছু বলে তাহলে কি হবে? মাহিন গাড়ি চালাচ্ছে, চিল মোড়ে আর এদিকে আনমনা হয়ে বসে আছে বেলি। কোনো কিছুই তার ভালো লাগছে না, কিন্তু মাহিন এদিকে গান বেজেই চলেছে, তার মনে কি রং লেগেছে সেটা বুঝতে পারছে না বেলি। চুপচাপ বসে আছে তো আছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মাহিন বিষয়টা অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে, এবার থেকে বলে উঠল মাহিন, কি ব্যাপার এরকম চুপচাপ হয়ে আছো, কোনো ব্যাপার নিয়ে মন খারাপ নাকি? আরে না, মন খারাপ থাকবে কিসের জন্য, আমরা এখন কোথায় যাচ্ছি? অনেকক্ষণ ধরে তো গাড়িতে বসে আছি, কোথায় যাচ্ছি আমরা? আমাদের গ্রামে যাচ্ছি, আমরা আমাদের গ্রামের একটু আবহাওয়া নেওয়ার জন্য সেখানে যাচ্ছি। কি বলতেছেন, গ্রামে? এ তো দুইটা কেন, এত রাতে কেউ গ্রামে যায় নাকি? সমস্যা কি, আমরা আমাদের নিজের বাড়ি যাচ্ছি, অন্য কারো বাড়িতে যাচ্ছি না, তাই না? যে কেউ কিছু বলবে আমাদের। এত রাতে আপনি একটা মেয়ে মানুষকে নিয়ে গ্রামে যাবেন, গ্রামের মানুষরা কি বলবে আপনাকে? তোমাকে টেনশন করা লাগবে না, আমি যেটা বলছি সেটা শোনো। আপনার তো সব কথা শুনতেছি, কিন্তু এখন আপনার গ্রামে যাওয়া লাগবে কিসের জন্য? না গেলে হয় না, আমার ভালো লাগতেছে না এখন। এত টেনশন করার কিছু নেই, একটু পরে ভালো লাগবে। গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ দেখলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। আপনার মাথায় কখন কি আসে কিছুই বুঝতে পারি না, আপনি হুট করে এরকম একটা প্ল্যান করবেন? আরে এত আপসেট হওয়ার কি আছে, আমরা গ্রামে যাব, চিল করব, চলে আসব। আমার বাবা পুরো বাড়িতে একলা একটা মানুষ, তার কখন ওষুধ লাগে, খাবার লাগে, কে রান্না করে খাওয়াবে বা কে ওষুধ এনে দিবে? এটা নিয়ে তো তোমাকে কথা বলা লাগবে না, সব ব্যবস্থা করে রেখে এসেছি, বুঝছো? আর যদি তুমি শোনো গিয়ে যে তোমার বাবা ঠিক মতো খায়নি, ওষুধ খায়নি, তারপর বলবে আমাকে। আপনি আসলে মূলত করতে চাচ্ছেনটা কি আমার সাথে? বুঝতে পারতেছি না, কেন এরকম করতেছেন, কেন? সেটা একটু পরেই বুঝতে পারবা, গ্রামে গেলেই, সব কিছু দেখলেই তারপর বোঝা যাবে কেন করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যা করেন করেন, আমাকে মেরে ফেললেও ফেলেন, আমার আর কোনো সমস্যা নেই। তার মানে আরও ভালো হলো, আমাকে আর বেশি কষ্ট করতে হবে না। তাহলে আমি যেটা বলবো সেটা করবা, ঝামেলা শেষ। আপনি কি সত্যি সত্যি আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছেন গ্রামে? তো এমনি এমনি নিয়ে যাচ্ছে নাকি যে কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া কেউ কি যায় নাকি? আপনি সত্যি আমাকে মেরে ফেলবেন, সত্যি? হ্যাঁ, এখানে কোনো ডাউট থাকার কথা না, আমি সত্যি সত্যি এই জন্য নিয়ে যাচ্ছি। বেলি এবার একদম চুপ হয়ে গেল, তার মুখে কোনো কথা বেরোচ্ছে না, তার দুই চোখের কোনায় নোনা ঝড় একটু একটু করে জমতে শুরু করলো, কখন যে গড়িয়ে পড়বে সেটাই বুঝতে পারছে না। এভাবে কথা বলে নিয়ে এসে যদি এরকম একটা মানুষ এরকমভাবে তুলনা করে, কারো ভালো লাগবে? যখন আপনি শুনবেন কেউ আপনাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে, তখন আপনার কলিজাতে নিজেই কাঁপাকাঁপি শুরু করবেন, পুরো শরীর লোম দাঁড়িয়ে যাবে, কী করবে না করবে কিছুই বুঝতে পারছে না। সে তো কিছুই জানে না কোথায় কী করতে হয়, চুপচাপ বসে রয়েছে, নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য অপেক্ষা। রাক্ষস মানুষের সাথে সে যাচ্ছে, দেখতে দেখতে সকাল হয়ে আসলো, তাও বেলির চোখে বিন্দু পরিমাণ ঘুম বলতে কিছু নেই, টেনশনে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। সেদিকে তার কোনো লক্ষ্য নেই, সে তার বাবার কথাগুলো চিন্তা করছে, কি হবে এই মানুষটা। দেখতে দেখতে সকাল হয়ে আসলো আর মাহিনি গ্রামে পৌঁছে গেল। মাহিন আগে থেকে সবাইকে সবকিছু বলে রেখেছিল তার দাদিকে, সেখানে এসে বিয়ে করবে যেন সেই হিসেবে সবকিছু সাজিয়ে রাখে, আর আশেপাশের মানুষদেরকে বলে রাখে গ্রাম্য পরিবেশে বিয়ে করবে। তার দাদা দাদি সেই হিসেবে সব কিছু সাজিয়ে রেখেছে, তার অপেক্ষা করছে কখন বরগুনে চলে আসবে, তারা বিয়ের আয়োজনটা শুরু করবে। কাজী সাহেব এসে উপস্থিত, তারপর তারা চলে আসলো আর বেলি বাড়ির এরকম সাজসজ্জা দেখে একটু ঘাবড়ে গেল। এখানে বিয়ে হচ্ছে কার আবার? তার মানে কি মাহিন তাকে ভয় দেখানোর জন্য সেটা বলেছিল? সে কি বিয়ের দাওয়াত খেতে এসেছে? এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিল বেলি, কিন্তু তাও তো আর কনফিউশন দূর হচ্ছে না, কি হচ্ছে তার সাথে আর মাহিন কি করতে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। কার বিয়ে? মাহিনের সাথে দেখে তার দাদি এসে তাদের দুজনকে ঘরের ভেতর নিয়ে গেল, বেলিকে নিয়ে গেল কয়েকজন মেয়ে এসে তাকে গোসল করানোর জন্য, আর মাহিনকে দাদি গোসল করানোর জন্য আলাদা এক সাইডে নিয়ে গেল, দুজনকেই গোসল করানো হলো। গোসল শেষে দুজনেই সেজেগুজে রেডি, কিন্তু বেলি বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি আর কি করানো হচ্ছে তাকে দিয়ে এখানে। কাজী সাহেব বিয়ে পড়া শেষ করলো, বেলির কাছে গেল কবুল বলানোর জন্য। বেলি কিছুই বলছে না, চুপচাপ সেখানে বসে আছে, সেটা দেখে মাহিন উঠে আসলো। মাহিন উঠে এসে জি দাঁড়িয়ে পড়েছে, তখন বেলির পুরো শরীর যেন কাঁপাকাঁপি শুরু করেছে, তার ভেতরটা শুকিয়ে গিয়েছে। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কবুল বলেই ফেলল, আর সবাই হাসি মুখে তাদেরকে দোয়া দিল। কাজী সাহেব বিয়ের যথাক্রম
কাজ শেষ করে তিনি চলে গেলেন। বাড়িতে যত মেহমান এসেছিল সবাই তাদেরকে দোয়া দিল আর সবাই খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে যাচ্ছে। বিয়ে বাড়ির আয়োজনটা বেশ খটাখটি হয়েছে, তাই বেশি মানুষ জানাজানি হয় না। এলাকার আশেপাশে যে কয়েকটা বাড়ি ছিল তাদেরকে শুধু দাওয়া দেওয়া হয়েছে আর খাওয়া দাওয়া সবাই সবার বাড়িতে চলে যায়।